হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যে যে সিরিজ চলছিল সেখানে আরও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে আমি সমস্ত বাস্তু ট্রিপস নিয়ে আলোচনা করি। আমাদের ভালো থাকার জন্য আমাদের বাস্তু কিন্তু প্রচণ্ড ভালো থাকা প্রয়োজন আছে। দেখবেন, মানুষের অনেক ধরনের প্রবলেম আছে। যেমন বলতে শুনবেন যে আমার অর্থ প্রচণ্ড পরিমাণ ব্যয় হচ্ছে, অর্থের কোনো স্টেবিলিটি নেই, আমি কোনো কাজ ঠিক করছি, পরের দিন সেটা উঠে আবার ফিকল মাইন্ডেড হয়ে যাচ্ছি, কাজটা হয়েও হচ্ছে না। এরকম অনেক ধরনের প্রবলেম আমরা প্রায়শই আমাদের চারপাশে শুনি, বা আমাদের মধ্যেও এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু আছে। এই যে ছোট ছোট যে প্রবলেমগুলো, তার আজকে সমাধান আমি আপনাদেরকে বলবো। সেগুলো করলে কিন্তু আপনারা লাইফে প্রচণ্ড পরিমাণ হেল্প পান। সবার প্রথমে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেরই দেখবেন বলে অনেকেই বলতে শুনবেন যে অর্থ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে, অর্থ স্টেবিলিটি হারিয়ে গেছে, অর্থের কিছুতেই অর্থ থাকছে না, অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না। এরকম কিন্তু অনেকেরই হয়। কী কারণে হয়? আপনারা দেখুন, আপনাদের বাড়ির কোনো না কোনো কলে, কোনো না কোনো কলে হয়তো অলওয়েজ ফোঁটা 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 জল পড়ছে। নোটিস করুন, ডেফিনেটলি থাকতে হবে। সেই কারণেই কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে। যদি হয় এরকম প্রবলেম, ইমিডিয়েট বাড়ির কলটাকে রিপেয়ার করে নিন, তাহলে দেখবেন আপনাদের এই প্রবলেমটা কিন্তু চলে গেছে। দু নম্বর প্রবলেম হচ্ছে, অনেকে শুনবেন হওয়া কাজও হচ্ছে না, হওয়া কাজও আটকে যাচ্ছে, এরকম অনেকের কিন্তু হয়। কি কারণে হয়? কারণটা হচ্ছে, আপনাদের দেখুন বাড়ির যে ড্রেনগুলোই আছে, কোনো না কোনো ড্রেন হয়তো ব্লক হয়ে গেছে। এই ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়। বাড়ির যে ওয়াটার সেটা কিন্তু একদম পুরো ক্লিয়ারভাবে বাড়ির বাইরে যেতে হবে, তবেই কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকেই শুনবেন লাইফে কোনো স্টেবিলিটি নেই, আপনি প্রচণ্ড ফিকল মাইন্ডেড হয়ে যাচ্ছেন, আজকে ঠিক করে ঘুমাতে যাচ্ছেন যে কালকে অমুক কাজটা করব, পরের দিন সেই কাজটা করতে আপনার ইচ্ছা করছে না, এরকম অনেকের সাথে ঘটে থাকে। তাহলে এই প্রবলেমটা কেন হচ্ছে? আপনার বেডরুমে কোনো রকম যদি ওয়াটার এলিমেন্ট থাকে, সেটা কোনো পিকচার হতে পারে, কোনো শোপিস হতে পারে, এই ধরনের জিনিস যদি থাকে তাহলে সেটাকে সরিয়ে দিন, এবং তার কিছুদিন পর থেকেই দেখতে পাবেন এই যে সরিয়ে দেওয়ার ফলে আপনি কত ভালো রেজাল্ট পাচ্ছেন। এই ধরনের ছোট ছোট চেঞ্জেস আপনি করুন। যেই প্রবলেমগুলো বললাম যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই করে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন। এই টপিকটার সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করব, যেটা হচ্ছে আমার এই চ্যানেলটার পাশাপাশি আরও একটি চ্যানেল আছে, যেটি হচ্ছে আমার ব্লগিং চ্যানেল। সেখানে আপনারা অনেক মজাদার ভিডিও পাবেন, আমার ডেলি লাইফ নিয়ে কিছু ব্লগিং পাবেন। তো বন্ধুদেরকে বলবো, যারা এখনও সেটি দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার গিয়ে চ্যানেলটি ভিজিট করুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর আজকের টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।